শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী রসায়ন বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আজকে পাঠদানের বিষয় হচ্ছে সমযোজী বন্ধনের গঠন এবং শ্রেণীবিন্যাস আমরা পূর্বের ক্লাসে রাসায়নিক বন্ধন কাকে বলে এবং রাসায়নিক বন্ধনের শ্রেণীবিন্যাস আলোচনা করেছি এবং সেখানে কয় ধরনের বন্ধন আছে এবং তারা কিভাবে গঠিত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি সেখানে আমরা দেখছি যে রাসায়নিক বন্ধন প্রধানত দুই প্রকার একটা হলো আয়নিক বন্ধন আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন দুইটি পরমাণু ইলেকট্রন ত্যাগ গ্রহণের ফলে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় আয়নিক বন্ধন আর দুইটি পরমাণু ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন আমরা আজকে এই সমযোজী বন্ধনের গঠন এবং শ্রেণীবিন্যাস আলোচনা করব আমরা জানি যে রাসায়নিক বন্ধন তৈরি করার উদ্দেশ্য হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে পরমাণুগুলো নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস তারা অর্জন করতে চায় যখন তারা কোনো রাসায়নিক বন্ধন গঠন করে তখন তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে সেটা আয়নিক বন্ধন হোক অথবা সমযোজী বন্ধন হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে সমযোজী বন্ধনের গঠন এবং সংজ্ঞা জেনে নিই তাহলে দুইটি পরমাণু আমরা ইতিপূর্বে ক্লাসে জেনেছি যে একটা বন্ধন সবসময় তৈরি হবে দুইটা পরমাণুর মধ্যে তাহলে দুইটি পরমাণু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন এই রাসায়নিক বন্ধন গঠন করার ফলে তারা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে যেমন আমরা যদি চিন্তা করি হাইড্রোজেন অণুর গঠন যদি আমরা চিন্তা করি হাইড্রোজেন অণুর মধ্যে এরকম একটা সমযোজী বন্ধন আছে অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে হাইড্রোজেনের একটা অণু তৈরি করে আমরা যদি এই সমযোজী বন্ধনটার গঠন বিবেচনা করি তাহলে আমাদেরকে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে হবে আমরা যদি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব যে সর্ববহিঃস্তরে একটা ইলেকট্রন আছে এস অরবিটালে একটি করে ইলেকট্রন আছে রাসায়নিক বন্ধন তৈরি হওয়ার প্রথম সত্য হচ্ছে পরমাণু দুইটাকে কাছে আসতে হবে কাছে আসলে তাদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হবে বন্ধন তৈরি হবে দূরে থাকলে হবে না তাহলে পরমাণু দুইটার মধ্যে একটা ন্যূনতম পরমাণু দুইটিকে একটা ন্যূনতম দূরত্বে আসতে হবে অর্থাৎ কাছে আসতে হবে যখন কাছে আসবে তখন হাইড্রোজেন পরমাণু যদি একটা ইলেকট্রন দুই নিউক্লিয়াসের মাঝে রাখে আর একটা হাইড্রোজেন পরমাণু যদি দুই নিউক্লিয়াসের মাঝামাঝি রাখে তাহলে এই দুইটা ইলেকট্রন দিয়ে দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা সমযোজী বন্ধন গঠিত হবে এবং তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণুর কথা যদি বিবেচনা করি তাহলে এর চারদিকেও দুইটা ইলেকট্রন আর ওই হাইড্রোজেন পরমাণুর কথা যদি চিন্তা করি তাহলেও এর চারদিকে দুইটি ইলেকট্রন আছে অর্থাৎ এরা হিলিয়াম নামক নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে অন্য নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন অর্জন করতে পারবে না যেহেতু তা এর পারমাণবিক সংখ্যা খুবই কম এবং হিলিয়ামের কাছাকাছি এই জন্য তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো তারা ইলেকট্রন বিন্যাস অর্জন করবে অর্থাৎ এটাই হবে এইভাবে লেখা হয় আবার সংক্ষেপে এই স্টু আকারেও লেখা হয় তাহলে এখানে দুইটা পরমাণু বন্ধন তৈরির জন্য যে ইলেক্ট্রন দরকার তখন উভয় পরমাণু এই ইলেকট্রন দুইটাকে সরবরাহ করছে আবার শেয়ারও করছে উভয় পরমাণু এই ধরনের বন্ধনগুলোকে বলা হবে সমযোজী বন্ধন আমরা দেখলাম যে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তাহলে এখানে কয় জোড়া ইলেকট্রন শেয়ার করে বন্ধনটা তৈরি হচ্ছে অর্থাৎ দুইটি পরমাণু যদি এক জোড়া ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে তাহলে সেই সমযোজী বন্ধনটা একরকম হবে দুইটি পরমাণু যদি দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে তাহলে সেই বন্ধনটা আর একরকম হবে তিন জোড়া ইলেকট্রন শেয়ার করে যদি সমযোজী বন্ধন তৈরি করে তাহলে সেগুলো আর একরকম হবে এই জন্য দুইটি পরমাণু কয় জোড়া ইলেকট্রন শেয়ার করে কত সংখ্যক ইলেকট্রন জোর শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে তার উপর ভিত্তি করে সমযোজী বন্ধনগুলোকে তিন ভাগে ভাগ করা হয় অর্থাৎ একক বন্ধন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন যেমন হাইড্রোজেন হাইড্রোজেন এক
একক বন্ধন নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন দ্বি বন্ধন নাইট্রোজেন নাইট্রোজেন ত্রি বন্ধন অর্থাৎ এটা একটা হাইড্রোজেনের অণু একটি অক্সিজেনের অণু এটা একটি নাইট্রোজেনের অণু তাহলে দুইটি হাইড্রোজেন পরমাণু একজোড়া ইলেকট্রন শেয়ার করে একটা সমদ্বি বন্ধন তৈরি করছে তার ফলে একটা হাইড্রোজেনের অণু তৈরি হয়েছে আর দুইটি অক্সিজেন পরমাণু দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দুইটি সমদ্বি বন্ধন তৈরি করেছে তার ফলে একটা অক্সিজেনের অণু সৃষ্টি হয়েছে দুইটি নাইট্রোজেন পরমাণু তিন জোড়া ইলেকট্রন শেয়ার করে তিনটি সমদ্বি বন্ধন তৈরি করেছে তার ফলে একটি নাইট্রোজেনের অণু সৃষ্টি হচ্ছে অর্থাৎ একটা সমদ্বি বন্ধন তৈরি করতে এক জোড়া ইলেকট্রন লাগবে তাহলে কোথাও যদি দুইটা সমদ্বি বন্ধন থাকে তাহলে মূলত দুই জোড়া ইলেকট্রন দরকার তিনটা সমদ্বি বন্ধন থাকে তাহলে এখানে তিন জোড়া ইলেকট্রন দরকার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে সমযোজী বন্ধনের ক্ষেত্রে যে সমযোজী বন্ধনের অংশগ্রহণকারী পরমাণুগুলোর সর্ববহিঃস্তরে যে বেজোড় ইলেকট্রনগুলো থাকবে সেই বেজোড় ইলেকট্রনগুলো শুধু সমযোজী বন্ধন তৈরিতে অংশগ্রহণ করবে জোড় ইলেকট্রনগুলো সমযোজী বন্ধন তৈরিতে অংশগ্রহণ করবে না সাধারণত তাহলে কোন পরমাণুর কোন ইলেকট্রনটা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে সেটা জানার জন্য ওই পরমাণুটার আগে আমাকে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে ইলেকট্রন বিন্যাস লেখার পরে এর সর্ববহিঃস্তরে বা যোজ্যতা স্তরে যে কয়টি বেজোড় ইলেকট্রন থাকবে যদি একটা বেজোড় ইলেকট্রন থাকে তাহলে সেটা দিয়ে সমযোজী বন্ধন তৈরি করবে দুইটি বেজোড় ইলেকট্রন থাকে তাহলে দুইটি সমযোজী বন্ধন তৈরি করবে তিনটি যদি বেজোড় ইলেকট্রন থাকে তাহলে তিনটি সমযোজী বন্ধন তৈরি করবে তাহলে এরকম আমরা তিনটা উদাহরণ নিয়েছি প্রথমে আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি 1s2 to 1s 1s1 1s1 এখানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে দুইটি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকেরই সর্ববহিঃস্তরে একটা করে বেজোড় ইলেকট্রন আছে এই বেজোড় ইলেকট্রনগুলো যদি দুইজনে দুই নিউক্লিয়াসের মাঝামাঝি রেখে দেয় তাহলে এই হাইড্রোজেন দুইটা হাইড্রোজেনের মধ্যে দুইজনই এই ইলেকট্রনটাকে শেয়ার করে তার একটা সমযোজী বন্ধন তৈরি করবে এটাকে আমরা এইভাবে লিখি বা এইভাবে হাইড্রোজেন অণুটাও লিখতে পারি এখানে কিন্তু তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে তাহলে দুইটা পরমাণু এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করছে এই জন্য এই বন্ধনটাকে বলা হবে একক বন্ধন অনুরূপভাবে আমরা যদি এখন দ্বিবন্ধনের কথা চিন্তা করি দ্বিবন্ধন আছে অক্সিজেন পরমাণুর মধ্যে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি তাহলে অক্সিজেন পরমাণুর আমরা ইলেকট্রন বিন্যাস আঁকি 1s2 2s2 2p x2 2py1 2pz1 আরেকটা অক্সিজেন পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস আঁকি তাহলে 1s2 2s2 2p x2 2py1 2pz1 তাহলে দুইটি অক্সিজেন পরমাণুকে আমরা যদি কাছাকাছি রাখি তাহলে প্রথম যে অক্সিজেন তারও সর্ববহিঃস্তরে দুইটি ইলেকট্রন আছে অর্থাৎ 2py অরবিটালে একটা বেজোড় ইলেকট্রন এবং 2pz অরবিটালে একটা বেজোড় ইলেকট্রন আছে এই বেজোড় ইলেকট্রনগুলো দিয়েই তারা বন্ধন তৈরি করবে তাহলে প্রথম অক্সিজেন পরমাণু সে 2py অরবিটালের বেজোড় ইলেকট্রন এবং দ্বিতীয় অক্সিজেন পরমাণু 2py অরবিটালের এই বেজোড় ইলেকট্রন দিয়ে তারা একটা সমযোজী বন্ধন তৈরি করবে অনুরূপভাবে 2pz এবং 2pz অরবিটালের একটা করে বেজোড় ইলেকট্রন দিয়েও তারা সমযোজী বন্ধন তৈরি করবে তাহলে এখানে দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে দুইটি সমযোজী বন্ধন তৈরি হবে তাহলে এই অক্সিজেন পরমাণুটা দুইটা ইলেকট্রন দিবে এই অক্সিজেন পরমাণুটাও দুইটা ইলেকট্রন দিবে তাহলে এখানে দুইটা পরমাণুর মধ্যে দুই জোড়া ইলেকট্রন আছে দুইটা আছে একটা অক্সিজেন পরমাণুর বেজোড় ইলেকট্রন আর দুইটা হচ্ছে অন্য অক্সিজেন পরমাণুর বেজোড় ইলেকট্রন তাহলে উভয় পরমাণু এরকম দুই জোড়া ইলেকট্রন শেয়ার করার ফলে দুইটি সমযোজী বন্ধন তৈরি হবে অর্থাৎ অক্সিজেন অক্সিজেন যেটাকে আমরা O2 বলে থাকি তাহলে দুইটি পরমাণু দুই জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠিত হবে তাকে বলা হবে দ্বিবন্ধন অনুরূপভাবে আমরা ত্রিবন্ধনের কথা যদি চিন্তা করি এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণুর মধ্যে অণুর মধ্যে ত্রিবন্ধন আছে তাহলে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা রাখি তাহলে আমরা দেখব নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা স্তরে
তিনটি বেজর ইলেকট্রন আছে অর্থাৎ 2px 2py এবং 2pz অরবিটালে প্রত্যেকটাতেই একটা করে বেজর ইলেকট্রন আছে তাহলে এই তিনটা বেজর ইলেকট্রন দিয়ে তিনটি সমযোজী বন্ধন তৈরি করতে পারবে তাহলে দুইটি নাইট্রোজেন পরমাণুকে যদি আমরা কাছাকাছি রাখি তাহলে এর তিনটি বেজর ইলেকট্রন আর এর তিনটি বেজর ইলেকট্রন অর্থাৎ এই নাইট্রোজেন পরমাণুর একটা আর এই নাইট্রোজেন পরমাণুর একটা দিয়ে একটা সমযোজী বন্ধন এর একটা দিয়ে একটা এর একটা এর এই পরমাণু আরেকটা দিয়ে আরেকটা সমযোজী বন্ধন তৈরি হবে অর্থাৎ এখানে টোটাল তিনটি সমযোজী বন্ধন তৈরি হবে যেটাকে আমরা N2 বলি অর্থাৎ নাইট্রোজেন অণুর মধ্যে দুইটি নাইট্রোজেন পরমাণু তিনটি সমযোজী বন্ধনের মাধ্যমে তারা যুক্ত হয়ে তারা নাইট্রোজেনের অণু সৃষ্টি করবে তাহলে আমরা কি বলতে পারি দুইটি পরমাণু এক জোড়া ইলেকট্রন শেয়ার করে যে সমযোজী বন্ধন তৈরি করবে তাকে একক বন্ধন বলা হয় দুইটি পরমাণু দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে যে সমযোজী বন্ধন তৈরি করবে তাকে বলবো দ্বিবন্ধন আর দুইটি পরমাণু তিন জোড়া ইলেকট্রন শেয়ার করে যে সমযোজী বন্ধন তৈরি করবে তাকে বলা হবে ত্রিবন্ধন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমরা সমযোজী বন্ধনের গঠন এবং শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম সমযোজী বন্ধনের আরো একটি শ্রেণীবিন্যাস আছে সেটা হচ্ছে অরবিটালের অতিক্রমণ উপর ভিত্তি করে সমযোজী বন্ধনগুলো আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো সিগমা বন্ধন এবং পাই বন্ধন এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ততক্ষণ সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই রসায়ন বিষয়ের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ